বহুকাল আগে উত্তর ভারতের গোরখপুর অঞ্চলে এক অসামান্য যোগী ছিলেন। তিনি ছিলেন শিবের এক বিশেষ রূপের আলোক নিরঞ্জনের ভক্ত। সংস্কৃতে আলোক শব্দের অর্থ হল যার কোনো লক্ষণ নেই, অর্থাৎ যা অনুভব করা যায় না। আর নিরঞ্জন শব্দের অর্থ হল যা বর্ণহীন, মানে যার কোনো রঙও নেই, অর্থাৎ যা দেখা যায় না, শোনা যায় না, যার ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদও নেওয়া যায় না, বা কিংবা স্পর্শও করা যায় না। তো গোরখপুরের এই যোগী বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করে জীবনযাপন করতেন। সেই সময় সমাজে মানুষেরা যাদের নিজস্ব ঘর এবং টাকা পয়সা ছিল, তারা যখনই এরকম কোনো যোগী বা সন্ন্যাসীদের দেখতেন যারা তাদের আধ্যাত্মিক খোঁজ সম্পূর্ণ করতে নিজের ঘর ছেড়ে বেরিয়ে পড়ে এই গোটা পৃথিবীটাকেই নিজের ঘর বানিয়ে নিয়েছেন, তাদের যেন কখনোই ক্ষুধার্ত হয়ে দিন কাটাতে না হয় সেটা সবসময় তারা নিজের নিজের সাধ্য অনুযায়ী সুনিশ্চিত করার চেষ্টা করতেন। আর সেই কারণে যখনই কোনো সন্ন্যাসী এসে দরজায় উপস্থিত হতেন, তখন তাকে কেউই খালি হাতে ফিরিয়ে দিতেন না, যতটুকু যার পক্ষে দেওয়া সম্ভব তাকে তারা দিতেন। আর সেই সন্ন্যাসীরাও দিন যাপন করার জন্য যতটুকু দরকার তার থেকে বেশি কখনোই নিতেন না, তারা কোনো টাকা পয়সাও নিতেন না, তারা শুধুমাত্র খাবার চেয়ে নিতেন। একদিন এই যোগী এক অভিজাত বাড়ির দরজার সামনে এসে উপস্থিত হয়ে অলক নিরঞ্জন হাঁক পাড়েন। সেই বাড়ির যুবতী গৃহিণী নিজে থেকে বাইরে বেরোতে দ্বিধাবোধ করায় তার চাকরানীকে আদেশ করেন সেই সন্ন্যাসীকে কিছু খাবার দান করে দেওয়ার জন্য। কিন্তু কৌতূহলবশত সেই গৃহিণী দরজার আড়াল থেকে উঁকি মেরে একবার বাইরে চেয়ে দেখেন। এই যোগী ছিলেন একজন অত্যন্ত সুপুরুষ যুবক, যার চোখগুলো যেন জল জল করত। আর তার সেই চোখের দিকে একবার তাকিয়েই সেই গৃহিণী তার প্রেমে পড়ে যান। পরদিন যখন আবার সেই যোগী এসে দরজায় দাঁড়িয়ে অলক নিরঞ্জন বলে হাঁক পাড়েন, সেই গৃহিণী তখন নিজে থেকে এসে তাকে খাবার দান করেন। আর সেদিন আরও কাছ থেকে তার সেই জল জলে চোখ দুটোকে দেখে তিনি সম্পূর্ণভাবে প্রেমে পড়ে যান। কিন্তু ঘরে ফিরে এসে তার নিজের প্রতি লজ্জা অনুভব হতে শুরু হয়। তিনি মনে মনে ভাবেন যে একজন বিবাহিতা সদবা স্ত্রী হয়ে একজন পরপুরুষকে দেখে তিনি এসব কী ভাবছেন। কিন্তু সেই যোগীর চোখ যেন তাকে সব কিছু ভুলিয়ে কোনো গভীর মায়াতে জড়িয়ে ফেলছিল। এর পরদিন যখন সেই যোগী এসে দরজায় দাঁড়িয়ে অলক নিরঞ্জন বলে হাঁক পাড়েন, সেই গৃহিণী তখন রীতিমতো ছুটে এসে নিজে থেকে তাকে খাবার দান করার পর তার চোখের দিকে তাকিয়ে আর নিজেকে সামলাতে না পেরে মুখ ফুটে বলেই ফেলেন যে আমি আপনার এই অপরূপ সুন্দর চোখের দিকে তাকিয়ে পাগল হয়ে গেছি। আমি আপনার এই চোখের গভীর সাগরে ডুবে গিয়ে অদৃশ্য হয়ে যেতে চাই, বরং হতে চাই বই কি, হয়ে গেছে বলাই বাহুল্য। সেই যোগী উত্তরে শুধু অলক নিরঞ্জন অলক নিরঞ্জন বলতে বলতে সেদিন সেখান থেকে চলে যান। এর পরের দিন আবার সেই যোগী এসে সেই অভিজাত বাড়ির দরজায় দাঁড়িয়ে অলক নিরঞ্জন বলে হাঁক পাড়েন। সেই গৃহিণী আওয়াজ শুনে দরজার দিকে এগিয়ে আসেন। তিনি সেই যোগীর হাতে একটা পাত্র দেখতে পান। আর সেই যোগী তাকে বলেন, হে মা, তুমি কাল বলেছিলে যে তোমার আমার চোখ দুটো খুব পছন্দ হয়েছে, এই নাও আজ আমি তোমার জন্য আমার চোখ দুটো নিয়ে এসেছি। এই বলে সেই যোগী নিজের চোখ দুটোকে চোখের কুঠুরি থেকে হাত দিয়ে খুঁচে উপড়ে ফেলে সেই পাত্রে রেখে তারপর সেই পাত্রটা সেই গৃহিণীর হাতে তুলে দিয়ে অলক নিরঞ্জন অলক নিরঞ্জন বলতে বলতে সেখান থেকে শান্তভাবে হাঁটতে হাঁটতে প্রস্থান করে যান। সেই যোগী নিজে স্বইচ্ছায় অন্ধত্বকে আপন করে নেন যাতে সেই গৃহিণীর অন্তর্নয়ন প্রস্ফুটিত হয়। আজকের দিনে সবাই হয়তো সেই যোগীকে বোকা বা উন্মাদের আখ্যা দিতেও রাজি হয়ে যাবেন, যে এত ছোট একটা ব্যাপারের জন্য এসব করার কি দরকার ছিল। কিন্তু একজন প্রকৃত যোগী এরকমই হন। একজন প্রকৃত যোগী যিনি এই সৃষ্টিকে বর্ণ বা অনুভূতির উপরে উঠে জেনেছেন, তার কাছে সামান্য আর অসামান্যর মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। তার কাছে নিজের ভালোর থেকেও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় সামনের জনের ভালো, তাতে সেটা যত তুচ্ছ ব্যাপারই হোক না কেন। এই গল্পের উত্তর ভারতের সেই যোগীর মতোই দক্ষিণ ভারতে আর একজন প্রকৃত যোগী যিনি বর্তমানে জীবিত রয়েছেন, তিনিও বিগত প্রায় ৪৫ বছর ধরে
কিছুটা এরকমই কাজ করে চলেছেন। বিগত 45 বছর ধরে একটানা একদিনও বিরতি না নিয়ে বছরে 365 দিন করে নিজের খাওয়া ঘুম সমস্ত কিছুকে হেলায় তুচ্ছ করে তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র আমার আপনার মতো সাধারণ মানুষদের জীবনযাপনের সঠিক পথ দেখানোর জন্য। বিগত 45 বছর ধরে না কোনো দিন তিনি সময় মতো নিয়ম করে খাবার খাওয়ার সুযোগ পেয়েছেন, আর নাই বা সময় মতো ঘুমানোর সুযোগ পেয়েছেন। আজ তার কাছে এতটা পরিমাণ অর্থ আছে বা এমন বহু অত্যন্ত ধনী ভক্তরা আছে যাদের যদি তিনি একবার মুখ ফুটে বলেন তাহলে তারা অত্যন্ত খুশি মনে তার জন্য একটা প্রাইভেট আইল্যান্ড কিনে তিনি যাতে বাকি জীবনটা সেই আইল্যান্ডে নিশ্চিন্তে আরাম করে কাটিয়ে দিতে পারেন সেই ব্যবস্থাও করে দেবেন। কিন্তু তারপরেও আমাদের মধ্যে শুধুমাত্র মাটি দূষণের ভয়াবহ পরিণামের প্রতি সতর্কতা জাগানোর জন্য 2022 সালে 65 বছর বয়সে এসে মাত্র 100 দিনে 27টা দেশ ঘুরে 30,000 কিলোমিটারের বাইক রাইডে তিনি বেরিয়ে পড়েন। প্রচণ্ড রোদ, ঝড়, বৃষ্টি, তুষারপাত কোনো কিছুই তাকে দমাতে পারেনি, কিন্তু এর ফলে তার শরীর প্রচণ্ডভাবে ভেঙে পড়ে। এত কিছুর পরেও তিনি নিরন্তরভাবে কোনো রকম বিশ্রাম নেওয়ার তোয়াক্কা না করে নিজের কাজ চালিয়ে যেতে থাকেন। কিন্তু কিছুদিন আগে তার শরীর হাত তুলে দেয়। 6 সপ্তাহ ধরে চলতে থাকা মাথার মধ্যে প্রচণ্ড যন্ত্রণা নিয়েও সম্পূর্ণ হাসি মুখে নাচ গান করতে করতে কয়েক লক্ষ মানুষকে তিনি মহাশিবরাত্রির রাতে জাগিয়ে রাখার প্রচেষ্টায় অনর থাকেন। কিন্তু মহাশিবরাত্রির পরেও যখন তিনি নিজের দেওয়া কথাগুলো রাখার জন্য নিজের শরীরের প্রতি অবহেলা চালিয়ে যেতে থাকেন তখন সমস্ত লিমিট ক্রস হয়ে যাওয়ায় তাকে পরপর 2 বার ব্রেন সার্জারি করাতে হয়। আশ্চর্যের বিষয় হলো এত গুরুগম্ভীর 2টো ব্রেন সার্জারি হওয়ার পরও, রীতিমতো মৃত্যু মুখ থেকে ফিরে আসার পরও, একটু সুস্থ হয়ে উঠতে না উঠতেই তিনি আবারও শুধুমাত্র আমাদের জীবনযাপন করার সঠিক পথ দেখাতে পারার জন্য ঠিক সেই উত্তর ভারতের গোরখপুরের যোগীর মতোই শুধুমাত্র আমাদের অন্তর্নয়ন প্রস্ফুটিত করার উদ্দেশ্যে সেই একইভাবে কোমর বেঁধে আবার নেমে পড়েছেন। আপনারা অনেকেই নিশ্চয়ই হয়তো আন্দাজ করেই ফেলেছেন যে দক্ষিণ ভারতের এই যোগী যার কথা এতক্ষণ আমি বলছিলাম তিনি হলেন সদ্গুরু জগ্গি বাসুদেব। আর এত কিছু শোনার পরও যাদের মাথায় এই চিন্তাটা আসছে যে এটা তো স্পন্সর ভিডিও, ওই জন্য এ এত গুণগান গাইছে, তাদের জন্য আমি শুধু এইটুকু বলেই আজকের ভিডিওটা শেষ করব। আলখ নিরঞ্জন। আলখ নিরঞ্জন খিল খিল গুঞ্জন হাওয়া বায়া বজন ভৈরাগী ধড় ধড় পদনু ত্বার দিন দনু ভিক্ষায়ু ইয়ন্দনু